আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা কেমন আছো সকলে আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমাতে সুস্থ আছো বন্ধুরা তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুগণ এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তিতাল্লিশ পৃষ্ঠার কিছু অঙ্ক নিয়ে আমাদের কিছু অঙ্ক বাকি ছিল তো আজকে আমরা সেখান থেকে আরও কিছু অঙ্ক করতে চেষ্টা করব। আর তোমরা সবাই অবশ্যই আমার সঙ্গে থাকবে তো চলো বন্ধুরা আমরা শুরু করে দিই বন্ধুরা একটু লক্ষ্য করব আমরা গত ক্লাসে তোমাদের সঙ্গে আট নম্বর অঙ্ক পর্যন্ত আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে আমরা নয় থেকে স্টার্ট করব। তো বন্ধুরা আমরা অঙ্ক শুরু করার পূর্বে অবশ্যই আমাদেরকে কি করতে হবে যেন আমাদেরকে অবশ্যই অঙ্কগুলো পড়ে নিতে হবে কেমন তো আমরা দেখি আমাদের নয় নম্বর অঙ্কটিতে কি আছে দুটি সংখ্যার বিয়োগ ফল নয়শো ত্রিশ ছোটো সংখ্যাটি এক হাজার পাঁচশো পঞ্চান্ন বড় সংখ্যাটি কত আচ্ছা এখানে বলে বলা আছে যে দুটি সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল আছে কত নয়শো আছে আর যার মধ্য থেকে ছোট সংখ্যাটি দেওয়া আছে এক হাজার পাঁচশো পঞ্চান্ন আর আমাকে বের করতে হবে বড় সংখ্যাটি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো বড় সংখ্যাটি মানে কি অবশ্যই সংখ্যাটি কি হতে হবে বড় হতে হবে আর সেটি কি করতে হবে তাহলে বলো তো আমরা তাহলে ছোট সংখ্যার সাথে যদি দুটি সংখ্যার বিয়োগ ফলকে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা বড় সংখ্যাটি পেয়ে যাব কেমন তো আমরা আসলে এভাবেই করব এই অঙ্কটি তো আমরা প্রথমে যেটি লিখব সেটি হচ্ছে প্রথম কথাটি হচ্ছে আর অঙ্ক আমরা অবশ্যই অঙ্ক শুরু করার পূর্বে পৃষ্ঠা নাম্বারটি দিয়ে নিব পৃষ্ঠা হচ্ছে তেতাল্লিশ আর আমাদের আজকের অঙ্কটি হচ্ছে নয় নম্বর অঙ্ক তো এখানে আমরা যেটা শুরু প্রথম যে লাইনটি লিখব সেটি হচ্ছে দুটি সংখ্যার বিয়োগ ফল দুইটি সংখ্যার ফল কত ছিল বলো তো দুটি সংখ্যার বিয়োগ ফল ছিল নয় শত ত্রিশ কেমন আচ্ছা এরপরে যে লাইনটি আছে সেটি হচ্ছে ছোট সংখ্যাটি তো আমরা লিখবো কি ছোটো সংখ্যাটি ছোট সংখ্যাটি কত আছে ছোটো সংখ্যাটি দেওয়া আছে এক হাজার পাঁচশো পঞ্চান্ন শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করবো আমরা কি করব আমরা যখন সংখ্যাগুলো বসাবো যেমন আমার উপরের অঙ্কটিতে ছিল তিনটি সংখ্যা আর এখন যে সংখ্যাটি আমরা লিখবো সেটি হচ্ছে চারটি সংখ্যা তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে এককের স্থান থেকে সংখ্যাগুলো বসিয়ে যেতে হবে তাহলে আমার ছিল হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চান্ন তো প্রথম যে পাঁচটি সেটা শূন্য বরাবর হবে এরপরের পাঁচটি হবে তিন বরাবর এরপরের পাঁচটিও হবে নয় বরাবর দেন এক ছিল একটা আমরা কিন্তু পাশে বসিয়ে দিব হ্যাঁ তো দেখো এখানে আমাদের অঙ্ক বসানোটা যদি ঠিক থাকে অবশ্যই আমাদের অঙ্ক তাহলে ক্যালকুলেশন করতে সহজ হবে তো এখন আমরা চলো যোগটা করে ফেলবো তো অবশ্যই আমাকে এখানে চিহ্ন দিতে হবে আমার এখানে আমি সমান সমানের পরে চিহ্নটি দিব আর আমার অঙ্কটি যেহেতু যোগ হবে এই কারণে আমি যোগ চিহ্ন দিয়েছি তো এখন আমরা যোগ করব পাঁচের সাথে শূন্যকে যোগ করলে হবে পাঁচ এরপরের পাঁচের সাথে তিনকে যোগ করব পাঁচের সাথে তিনকে যোগ করলে হবে ছয় সাত আট এরপরে নয়ের সাথে পাঁচকে যোগ করব নয়ের সাথে পাঁচকে যোগ করলে কত হয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার হাতে আছে কত হাতে আছে আমার এক এক ঠিক পাশের সংখ্যাটির সাথে যোগ হবে এখানে একের সাথে এককে যোগ করলে হবে দুই আচ্ছা বন্ধুরা একটু খেয়াল করব এই একের উপরে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই তার মানে এখানে মনে মনে শূন্য আছে তাহলে এই দুইয়ের সাথে শূন্যকে যোগ করলে কত হবে দুই হবে তাহলে আমি দুই বসিয়ে দিব আর আমার ফলাফলটি আসবে কত দুই হাজার চারশো তো পঁচাশি তার মানে আমার বড় সংখ্যাটি কত বলতো বড় সংখ্যাটি দুই হাজার চারশো তো পঁচাশি তো আমি এখন এখানে লিখবো সুতরাং বড় সংখ্যাটি দুই হাজার চারশো তো পঁচাশি আর এটি হবে আমার উত্তর আমি কি করব অবশ্যই উত্তর লিখব উত্তর না লিখলে কিন্তু আমার দুই মার্কস করে কাটা যাবে প্রতিটি অঙ্ক থেকে আর এখানে আমাকে আর বড় সংখ্যাটি লেখার দরকার নেই আমরা শুধু উত্তরটি লিখে দিব দুই হাজার শেষ হয়ে গেল আমার এই অঙ্কটি আচ্ছা এরপরে আমাদের যে অঙ্কটি আছে আমরা সেটি একবার পড়ে নিব এখানে দশ নম্বর অঙ্কটি সবাই আমার সঙ্গে পড়বে তো দেখো এখানে কী দেওয়া আছে এখানে দশ নম্বর অঙ্কটিতে বলা আছে মাহমুদা বেগম এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেন তিনি তিনশো টাকার চাউল পাঁচশো টাকার মাছ এবং তিনশো পঞ্চাশ টাকার সবজি কিনলেন তার কাছে আর কত টাকা রইল আচ্ছা এখানে বন্ধুরা একটু খেয়াল করব প্রথমে যিনি গিয়েছিলেন মাহমুদা নামের একজন ব্যক্তি তিনি পনেরোশো টাকা নিয়ে গিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন পনেরোশো টাকা আর যার মধ্যে থেকে তিনি কি কি কিনেছিলেন তিনি চাউল কিনেছিলেন মাছ কিনেছিলেন সবজি কিনেছিলেন তাহলে শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব তিনি টোটাল কত টাকা অর্থাৎ সর্বমোট কত টাকা খরচ করেছেন সেটি আগে বের করে নেব কেমন তাহলে আমাকে সে সেগুলো বের করতে হলে কি করতে হবে তিনি যা যা কিনেছিলেন এখানে চাউল কিনেছিলেন মাছ কিনে কিনেছিলেন আর কিনেছিলেন কি সবজি তাহলে এই আমরা এই তিনটি সংখ্যা যে যে টাকার কিনেছিলেন সে টাকাগুলোকে আমরা কি করব প্রথমে যোগ করব তাহলে আমরা আগে যোগ করে নিই তো আমি এখানে দশ নম্বর অঙ্কটিতে প্রথমে যে কথাটি লিখব সেটি হবে মাছ প্রথমে কিনলেন কি চাউল তাহলে আমরা লিখব চাউল কিনলেন আচ্ছা চাউল কিনলেন কত টাকা আমরা একটু সরিয়ে দূরে একটু সমান সমানটা একটু দূরে দিব আচ্ছা চাউল কিনলেন হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা আমি সংখ্যাটাও একটু সমান সমানের পর একটু দূরে দিব আচ্ছা এত টাকা এরপরে আছে চাউলের পরে আছে মাছ বন্ধুরা তোমাদেরকে আমি আসলে বই এবং খাতা দুটি একসাথে দেখাতে পারছি না তো তোমরা তোমাদের অবশ্যই আমার এখানের ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা সাইডে বইটি রাখবে এবং বইটি পড়ে নেবে তো এখন চাউলের পরে কি কিনেছিলেন মাছ কিনেছিলেন তো আমরা লিখবো মাছ কিনলেন আর এখানে আমাকে আর বারবার লেখার দরকার নেই আমি ডট ডট দিলেই হয়ে যাবে তো এখানে মাছ কিনলেন সমান সমান কত টাকার মাছ কিনলেন পাঁচশো ত্রিশ টাকার আচ্ছা এরপরে কিনেছিলেন সবজি সবজি কিনেছিলেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো এখন আমরা সবগুলো কি করব যোগ করব। তো সবগুলো যোগ করি দেখি কত আসে শূন্য সাথে শূন্যকে যোগ করলে শূন্য হবে শূন্য সাথে পাঁচকে যোগ করলে পাঁচ এরপরে পাঁচের সাথে তিনকে যোগ করবো ছয় সাত আট আটের সাথে আবার সাতকে যোগ করব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর পাঁচ হাতে আছে আমার এক সে এক আমি নিচের সংখ্যার সাথে যোগ করব তিনের সাথে এককে যোগ করলে হবে চার চারের সাথে পাঁচকে যোগ করলে হবে পাঁচ ছয় সাত আট নয় নয়ের সাথে আবার আমি তিনকে যোগ করব দশ এগারো বারো বারোর দুই হাতে আছে এক এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে এক এখানে বসে যাবে তার মানে তিনি টোটাল কত টাকা খরচ করেছিলেন তিনি খরচ করেছিলেন এক হাজার দুশো টাকা তো আমি এখন এটা আগে লিখে নিব তিনি মোট খরচ করলেন আচ্ছা তিনি মোট খরচ করলেন বারোশো পঞ্চান্ন টাকা আচ্ছা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করব এখানে দেখো বলা আছে যে তার কাছে আর কত টাকা রইলো তার মানে আমাকে এখন তার কাছে কত টাকা ছিল সেটি আমাকে কিন্তু বলে নাই যে তিনি মোট কত টাকা খরচ করলেন সেটি বের করো আমাকে অঙ্ক করার সুবিধার জন্য আগে কত টাকা খরচ করেছেন সেটি বের করতে হয়েছে তো আমি ঠিক তাই করেছি আগে কত টাকা খরচ করেছিলেন সেটি আমি বের করেছি এরপরে আমাকে কিন্তু উত্তরটা জানতে চেয়েছে যে তার কাছে আর কত টাকা রইলো তার মানে তিনি যত টাকা নিয়েছিলেন আর যত টাকার বাজার করেছেন সেটি যদি আমরা করি অর্থাৎ যত টাকা নিয়েছিলেন তার থেকে যত টাকা খরচ করেছিলেন তাকে যদি বাদ করে দিই তো অবশিষ্ট যেটি থাকবে সেটি হচ্ছে তার কাছে রইল কেমন তো আমি এখন যে লাইনটি লিখবো সেটি হচ্ছে মাহমুদা বেগম বাজারে নিয়ে গেলেন কত টাকা পনেরোশো টাকা তাহলে আমি লিখব বাজারে আমি নাম না লিখলেও হবে বাজারে নিয়ে গেলেন কত টাকা পনেরোশো টাকা আচ্ছা এরপরে বলা আমরা কি লিখবো তিনি মোট কত টাকা খরচ করলেন সেটি লিখব তাহলে লিখব তিনি বাজারে মোট খরচ করলেন কত টাকা বারোশো টাকা তো এখন আমি বারোশো টাকা অবশ্যই সংখ্যা নিচে সংখ্যা বসাবো কিন্তু আর যেহেতু আমি অবশিষ্ট কত টাকা তার কাছে রোল সেটি বিয়োগ করবো তাহলে আমি কি করব বের করবো সেক্ষেত্রে আমি বিয়োগ করব তা এখন আমি কি করতে পারি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্যই থাকে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য আচ্ছা দুই আছে কত হলে পাঁচ হবে তিন চার পাঁচ কত হলে তিন হলে আচ্ছা একে মিলে গেলে বাম পাশে শূন্য বসে না আমরা বসাবো না তো কত টাকা পেলাম তিনশো টাকা আর এই তিনশো টাকা কী হলো এই তিনশো টাকা তার কাছে অবশিষ্ট রইল তার মানে আমরা এখন সুতারাং তার কাছে রইল তিনশো টাকা আর এটি হবে আমার উত্তর তাহলে আমরা লিখবো উত্তর তিনশো টাকা আচ্ছা শেষ হয়ে গেল আমার আরও একটি অঙ্ক তো শিক্ষার্থীরা আমরা এখন পরবর্তী অঙ্কটি করব দশ নম্বর অঙ্কর পরে আছে এগারো নম্বর অঙ্ক এখানে কি আছে চলো আমরা একটু দেখে নিই একটি মুরগির খামারে নশো পঞ্চাশটি মুরগির বাচ্চা ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি মুরগির বাচ্চা বিক্রি করা হলো ওই খামারে চারশো বিশটি নতুন মুরগির বাচ্চা আনা হলো এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটি করেছিলাম এই অঙ্কটিও ঠিক একই ধরনের কেমন তো আমরা জানি যে যেমন আমার কোনো কিছু যদি থাকে অর্থাৎ আমার খামারে ছিল নশো পঞ্চাশটি মুরগির বাচ্চা আর এর থেকে মুরগি পাঁচশো বত্রিশটি মুরগির বাচ্চা বিক্রি করা হলো আচ্ছা বিক্রি যদি করা হয় বা কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় আমার যা থাকে তা থেকে আরও কমে যায় তার মানে নশো পঞ্চাশটি থেকে আমার পাঁচশো বত্রিশটি কী হয়ে গেল কমে গেল যদি বিক্রি করি তাহলে আমার পাঁচশো বত্রিশটি কিন্তু কমে যাবে আর কমে গেলে আমরা কী করবো বিয়োগ করবো কেমন তো চলো আমরা প্রথম দুটি লাইন আগে শেষ করে ফেলি প্রথম যে কাজটি করবো আমরা তো এখানে আমরা লিখব আচ্ছা আমরা প্রথমে যেটি লিখবো সেটি হচ্ছে আমরা অবশ্যই প্রশ্নের নাম্বারটি দিব এগারো নম্বর প্রশ্ন তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে প্রথমে লিখতে হবে খামারে মুরগির বাচ্চা ছিল খামারে মুরগির বাচ্চা ছিল কতটি ছিল নশো পঞ্চাশটি আচ্ছা নশো পঞ্চাশটি তার থেকে পাঁচশো বত্রিশটি মুরগির বাচ্চা বিক্রি করা হলো তাহলে আমরা লিখি মুরগির বাচ্চা বিক্রি হলো কতটি পাঁচশো বত্রিশটি তার মানে আমার মুরগি কিন্তু কমে গিয়েছে আর এর জন্য আমি কি করব এর জন্য আমি বিয়োগ করব। আচ্ছা বিয়োগ করলে আমার এখানে শূন্যকে আমি কত যেন ধরবো দশ ধরব দুই আছে কত হলে দশ হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমার আট লাগবে তো আমি আট বসাবো আমার হাতে আছে এক তিনের সাথে এককে যোগ করলে হবে চার চার আছে কত হলে পাঁচ হবে ছয় এক হলে চার আছে কত হলে পাঁচ হবে এক হলে আচ্ছা এরপরে পাঁচ আছে কত হলে নয় হবে পাঁচের পর থেকে আমি নয় পর্যন্ত ঘুরে যাব চার পাঁচ পাঁচের পর থেকে ছয় সাত আট নয় তাহলে চার হলে তো এখানে কতটি পেয়েছি চারশো আঠারোটি আর এই চারশো আঠারোটি কিন্তু এখন বর্তমানে মুরগি আছে আমার আচ্ছা তো আমরা এখন এখানে যেটি লিখবো মুরগির বাচ্চা আছে বর্তমানে লিখবো হ্যাঁ বর্তমানে মুরগির বাচ্চা আছে চারশো আঠারোটি আচ্ছা এরপরে বলেছে ওই খামারে ওই খামারে চারশো বিশটি মুরগির বাচ্চা আনা হলো তার মানে আমার যেটি বিক্রি করলাম বিক্রি করার পরে অবশিষ্ট ছিল হচ্ছে চারশো আঠারোটি আর এই চারশো আঠারোর সাথে আমার যদি আরও কতটি মুরগি আনা হয় খামারে চারশো বিশটি তাহলে কিন্তু মুরগির সংখ্যাটি বাড়বে আর যদি আমার মুরগির সংখ্যা বাড়ে সেক্ষেত্রে আমরা কী যেন করবো অবশ্যই আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমি লিখে আমি আর এখানে আর আলাদা করে এখানেই আমি লিখব এখানেই যোগটি করে ফেলবো যেহেতু আমি যোগ করবো সেক্ষেত্রে আমাকে আলাদা করে লেখার দরকার নাই তাহলে আমি নতুন মুরগির বাচ্চা আনা হলো আচ্ছা কতটি আনা হলো চারশো বিশটি আর এটি আমি যোগ করবো তো শিক্ষার্থীরা একটু খেয়াল করবো আমি এই অঙ্কটিতে আর লাইন আরেকটা বাড়াবো না এ কারণেই বাড়াবো না কারণ আমি যেহেতু অঙ্কটি এখন যোগ করব। আর যোগ করলে আমার উপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা হলেও সমস্যা নেই কিন্তু যখন আমি বিয়োগ বিয়োগ করবো তাহলে কি করতে হবে অবশ্যই আমার উপরের সংখ্যাটি বড় হতে হবে নিচের সংখ্যাটি ছোট হতে হবে ঠিক আগের অঙ্কটিতে যেরকম করেছিলাম দেখো এখানে আগে যেমন আমি এখানে কি করেছিলাম এখানে আমি প্রথমে যোগ করেছিলাম আর যোগ করার পরে ছিল বারোশো পঞ্চান্ন কিন্তু বারোশো পঞ্চান্ন থেকে পনেরোশো কিন্তু বিয়োগ করা যায় না এর জন্য আমাকে আবার কি করতে হয়েছে লাইনটি লিখে দেন আমি আবার এই লাইনটি পরের লাইনে আমি লিখেছি আর এখানে যেহেতু আমি যোগ করবো ক্ষেত্রে আমার এটির দরকার নেই আমি এই লাইনটির সাথে এই লাইনটিকে অ্যাড করে দেব তো এখন চলো শিক্ষার্থীরা আমরা কি করব যোগ করব। যোগ করলে কত হয় তো এখানে শূন্যর সাথে আটকে যোগ করব শূন্যর সাথে আটকে যোগ করলে হবে আট দুইয়ের সাথে এককে যোগ করলে হবে তিন আর চারের সাথে চারকে যোগ করলে কত হবে পাঁচ ছয় সাত আট তার মানে কতটি হলো আটশো আটত্রিশটি আর আমাকে এখন কি বলেছে এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে তাহলে আমরা এই লাইনটি এখন লিখে দিই সুতরাং এখন খামারে মুরগির বাচ্চা আছে আর এটি হবে আমার উত্তর তাহলে আমি কি করবো উত্তর আটশো আট আটত্রিশ আটশো আটত্রিশটি কেমন আর অবশ্যই বারবার আমি এই কথাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এর মধ্যে তোমাদের একটি মূল্যায়ন টেস্ট হয়েছিল অনেকেই কিন্তু উত্তর লেখনে নর্মাল যে যোগ ছিল বা বিয়োগ ছিল যেগুলো ছিল অনেকেই কিন্তু উত্তর লেখো নেয় উত্তর না লিখলে কিন্তু কিছুটা মার্কস কেটে না হবে আর এই কারণে তোমাদেরকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে অঙ্ক যখনই আমরা করব পড়ার শেষে অবশ্যই উত্তর যেন লিখতে না ভুলে যাই কেমন তো শিক্ষার্থীরা তোমাদের সঙ্গে আমি আজকে তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি আর এই তিনটি অঙ্কই তোমাদের বাসার এইচডাব্লিউ থাকবে তোমাদের সুবিধাতে আমি কিছুক্ষণ আরেকটু দেখিয়ে দিচ্ছি আমার এখানে তেতাল্লিশ পৃষ্ঠান নয় নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বারের অঙ্ক আজকে আমরা সমাধান করতে সমাধান করেছি আর এই তিনটি অঙ্কই তোমাদের বাসার জন্য এইচডাব্লিউ থাকবে তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামী ক্লাসে বাকি অঙ্কগুলোর সলিউশন সলিউশন করে দেওয়ার জন্য তা আজকে এতটুকুই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ